নিরাপত্তা কর্মীকে সজোরে ধাক্কা, ফের বিতর্কে কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। শুধু ধাক্কা দিয়ে শান্ত হননি চেয়ারম্যান, ওই কর্মীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, নিন্দায় সরব বিরোধী হিসেবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। সেখানে দেখা যায় কালনা রাজবাড়ি চত্বরে এক নিরাপত্তা কর্মীকে রীতিমতো ধাক্কা ধাক্কি করছেন চেয়ারম্যান, একটি টোটোকে টানাটানি করতেও দেখা যায় ভিডিওতে। জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। দেখা যাচ্ছে জল ঢোকানো নিয়ে বাগবিদণ্ডা, কিন্তু সমস্যাটা ঠিক কোথায়? আসলে এই চত্বরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI এর সংরক্ষিত এলাকা। বর্ধমান রাজাদের তৈরি এই মন্দিরটি দেশের সেরা সাত মন্দিরের একটি হিসেবে স্বীকৃতি। মন্দিরটি রক্ষণাবেক্ষণ করে পুরাতত্ত্ব দফতর। নিয়ম অনুযায়ী মন্দির চত্বরে ভোগ খাওয়ানোও নিষিদ্ধ, খাবার বা জল ভিতরে ঢোকানোরও অনুমতি মেলে না। কিন্তু সেখানেই জোর করে এই ব্যবস্থা করেছিল কালনা পুরসভা। গায়ের জোরে নিজের ক্ষমতা দেখাতে চেয়েছিলেন পুরসভার চেয়ারম্যান। কিন্তু এভাবে কি সবকিছু নিয়ম উল্টে দেওয়া যায়? নিয়ম না মানতে মানতেই তো রাজ্যের আজ এই হাল। তাই চেয়ারম্যানের ভূমিকায় প্রশ্ন উঠছে সর্বত্র। ঘটনার নিন্দায় সোচ্চার হন তৃণমূলের অনেকেই। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি বলেন গোটা বিষয়টি তিনি দলকে জানিয়েছেন। আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে না। জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত, কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। অতএব জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত। অতএব আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তকে নিয়ে বিতর্ক নতুন নয়। সম্প্রতি তার অপসারণের দাবিতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ছিল তিনি কোনো কাজ করেননি। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয়েছিল খোদ পুরমন্ত্রী ফেরাদ হাকিমকে। এবার আবার নতুন করে বিতর্কে আনন্দ দত্ত, জানিয়ে চাঞ্চল্য গোটা বর্ধমান জুড়ে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।